কি নেই তাদের? বিশ্বের 38টি দেশে ব্যবসা, প্রায় 4,700 কোটি ডলার অর্থমূল্যের সম্পদ, বিশ্বজুড়ে প্রায় 2 লাখ কর্মকর্তা কর্মচারী। বলছিলাম হিন্দুজা পরিবারের কথা। তারা এত বড় সম্পদের পাহাড় গড়েছেন যে এই পরিবারই এখন ব্রিটেনের সবচেয়ে ধনী পরিবার। সম্পদের এই প্রাচুর্যতাও পরিবারের কপালে কালিমা লেপনের হাত থেকে বাঁচাতে পারেনি। সম্পদের পাহাড় গড়ার পেছনে পরিবারটির রয়েছে এক নিষ্ঠুর ইতিহাস। বিলাসবহুল প্রাসাদে বসে পরিবারটি শোষণ করেছে ভারতীয় কর্মচারীদের, গড়েছেন এই বিপুল সম্পদ। তবে কৃতকর্মের ফলও পেল পরিবারটি, অর্থই যেন অনর্থের মূল হয়ে দাঁড়ালো। গেল শুক্রবার ভারতীয় কর্মচারীদের শোষণ করার অপরাধে পরিবারটির 4 সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন সুইজারল্যান্ডের জেনেভার একটি আদালত। জেনেভার ওই আদালতে বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা চলছিল, তবে মানব পাচারের অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে তাদের। রায়ে হিন্দুজা পরিবারের 2 সদস্য প্রকাশ হিন্দুজা ও তার স্ত্রী কমল হিন্দুজাকে 4.5 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। তাদের পুত্র অজয় ও পুত্রবধূ নম্রতাকে 4 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে রায় ঘোষণার সময় পরিবারটির কেউই উপস্থিত ছিলেন না। হিন্দুজা পরিবারের বিরুদ্ধে জেনেভায় করা মামলাটির অভিযোগে বলা হয় পরিবারটি তাদের আদিনিবাস ভারত থেকে সুইজারল্যান্ডে কর্মচারী নিয়ে আসত, আনার পর তাদের পাসপোর্ট নিয়ে নিত। শুধু তাই নয়, কর্মচারীদের খুব কম বেতন দিতেন হিন্দুজা পরিবারের সদস্যরা, ঘরের বাইরেও যেতে দেওয়া হতো না কর্মচারীদের। তবে হিন্দুজা পরিবার এসব অভিযোগ অস্বীকার করেছে। হিন্দুজা পরিবারের বিরুদ্ধে অভিযোগকারী 3 কর্মচারীর সঙ্গে গোপনে একটি সমঝোতায় পৌঁছেছিল হিন্দুজা পরিবার, কিন্তু অভিযোগের ভয়াবহতার কথা বিবেচনা করে মামলাটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন কৌশলীরা। আদালতে সমাপনী বক্তব্যে কৌশলী অভিযোগ করেন অর্থ বাঁচাতে শক্তিশালী নিয়োগদাতা ও দুর্বল কর্মচারীদের শোষণ করেছে হিন্দুজা পরিবার। ভুক্তভোগী কর্মচারীদের মাসে 250 থেকে 450 ডলার বেতন দেওয়া হয়েছে, যা সুইজারল্যান্ডে তাদের প্রত্যাশিত আয়ের চেয়ে অনেক কম। কিন্তু এসব অভিযোগ সত্য নয় বলে বক্তব্য দিয়েছেন হিন্দুজা পরিবারের আইনজীবীরা। ফারুক হোসেন, আরটিভি।